আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে বিষয়টি আমরা আজকের এই জিকিরের মজলিসে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো মিন নাওয়াকিদিল ঈমান ওয়াল ইসলাম। ঈমান এবং ইসলাম বঙ্গের কিছু গুরুত্বপূর্ণ কারণ, ঈমান ইসলাম বঙ্গের অনেক কারণ আছে, সব কারণ আমরা এক মজলিসে আলোচনা করা যাবে না। আজকে কয়েকটা কারণ, গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কি, আমার ভাইয়েরা এবং বোনেরা একটা জিনিস ভালো করে বুঝবেন যে আমাদের ঈমানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিনের কাছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে মহা মূল্যবান মহা দামি সম্পদটা হলো আমাদের ঈমান। এটার দাম, এটার মূল্য আমার আপনার কাছে সারা পৃথিবী বিক্রি করলেও এটার দাম হবে না। কারণ আমাকে আপনাকে কেউ যদি বলে তোমাকে সারা পৃথিবীর যত সম্পদ আছে সব দিয়ে দিব, সারা পৃথিবীর ক্ষমতা চাও, নেতৃত্ব চাও, তাও দিয়ে দিব, তোমার ঈমানটা দিয়ে দাও, কিন্তু আমরা দিব না। তাহলে বোঝা যায় সারা পৃথিবীর যত সম্পদ আছে, যত ক্ষমতা আছে, যা কিছু আছে সব কিছুর চাইতে আমার আপনার কাছে মহা মূল্যবান জিনিসটা হলো ঈমান। তাহলে এই ঈমানটা কেন আমরা ধরে রেখেছি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন, ঈমানবিহীন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তাহলে জান্নাত পেতে হলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ঈমানটা সহকারে কবরে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, দেখবেন প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমলের আগে ঈমানের কথা বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাত, সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা। এখানে কোরআন কারিমে শুরু থেকে তেলাওয়াত করলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদটা শুনাইছেন এই আয়াতে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাত, যে মানুষগুলার ভিতরে ঈমান আছে, আমলে সালেহ আছে, এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? আন্নালাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পেতে হলে প্রথম যেই শর্ত সেটা হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাত, যাদের ভিতরে ঈমান আছে, আমলে সালেহ আছে, লাহুম জান্নাত, তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ পাক বলেছেন যালিকাল ফাওজুল কাবীর, এটা হলো সবচেয়ে বড় সফলতা, এটার থেকে বড় সফলতা আর কিছু নাই। যেই লোক জান্নাত পাইছে ফাকাদ ফাসা ফাওজান আজিমা, সেই সবচেয়ে বড় সফলতা অর্জন করছে। যে জান্নাত পায় নাই ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এই লোক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে হলে এক নম্বর যেটা লাগবে সেটা ঈমান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে হলে প্রথম যেটা লাগবে সেটা হলো ঈমান। কিন্তু এই ঈমান জীবনের প্রথম দিকে আছে, শেষ দিকে নাই, তাহলেও এই ঈমানে কোনো লাভ হবে না। এই ঈমানটা মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে। ওযু করার পরে যেমন সালাত শেষ হওয়া পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত ওযু ধরে রাখতে হয়, খেয়াল রাখতে হয় আমার ওযু ভেঙে যাচ্ছে কিনা, ওযু চলে যাচ্ছে কিনা, খুবই সতর্ক থাকা লাগে। কতক্ষণ পর্যন্ত? সলাতটা শেষ হওয়া পর্যন্ত। সলাতের মাঝখানে যদি ওযু চলে যায় তাহলে সলাত শেষ,
আবার ওযু করে আবার সলাত আদায় করতে হবে। কিন্তু এটা তো দোহরাই পড়ার সুযোগ আছে, কিন্তু ইমানবিহীন যদি কেউ একবার কবর চলে যায় তো কবর থেকে ফিরিয়ে আসে আবার ইমান আনবে এই সম্ভাবনা এই সুযোগ আর নেই। তাহলে ইমানের ব্যাপারে সবচাইতে বেশি সজাগ হতে হবে। কিন্তু আমরা দেখি মানুষ সবচাইতে বেশি অসচেতন ইমানের ব্যাপারে। মানুষ আমলের ব্যাপারে যতটুকু সচেতন, ইমানের ব্যাপারে ততটুকু সচেতন না। অথচ আমল তা নির্ভর করে ইমানের উপরে। ইমান আছে আমল হবে, আমল কবুল হবে। ইমান নাই আমলে কবুল হবে না। সলাতের জন্য যেমন ওযু লাগে, তার আগে ওযুরও আগে যেটা লাগবে সেটা ইমান। ওযু ছাড়া যেমন সলাত হয় না, ইমান ছাড়াও সলাত হয় না। কিন্তু দেখবেন একজন নামাজি ওযুর ব্যাপারে যত সচেতন, ইমানের ব্যাপারে এত সচেতন নেই। তার ইমান আছে কি নাই ও খবর নাই, কিন্তু ওযু আছে কি নাই এটার ব্যাপারে কিন্তু সচেতন আছে, কিন্তু ইমানে নাই। এই জন্য একজন দাঈ ইলাল্লাহ মানুষকে আমলের দাওয়াত দিবে না, আমলের এলেম দিবে। আমল দাওয়াতের বিষয় না, দাওয়াতের বিষয় হবে ইমান। ইমান ঠিক হবে তার ইমানেই তাকে এবার আমল খোঁজা শুরু করবে, ইমান তাকে বাধ্য করবে আমল শিখার জন্য। তাকে কাজটা যেটা করতে হবে তার ইমানটা ঠিক করে দিতে হবে, ইমানটা বিশুদ্ধ করতে হবে। তার ইমান যদি বিশুদ্ধ হয় তো ওই বিশুদ্ধ ইমানেই তার এলমের সন্ধান খোঁজা শুরু করে দিবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠাচ্ছেন, তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া মুয়াজ ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাব, তুমি যে এলাকায় পাঠাইতেছি তোমাকে ওই এলাকার মানুষগুলো আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। তুমি সেখানে গিয়ে প্রথম যে কাজটা করবে, তুমি তাদেরকে ফাদউহুম ফাদউহুম, তুমি তাদেরকে দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তাদের কাছে গিয়ে দাওয়াত দিবে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াতটা তুমি তাদেরকে প্রথমে দিবে। প্রথমে গিয়ে তুমি সলাতের কথা বলিও না, যাকাতের কথা বলিও না, হজের কথা বলিও না। প্রথম তোমার কাজ দাওয়াত দিবা, দাওয়াতের বিষয় হবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা দাওয়াত দিবা। দাওয়াতের পরে ফা ইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই দাওয়াত মেনে নেয়, তোমার এই দাওয়াত যদি তারা শুনে আনুগত্য করে মেনে নেয়, তারপরে আর দাওয়াত দেওয়া লাগবে না, দাওয়াত শেষ। এবার কি করবা? ফা আলিমহুম, এবার তাদেরকে জানাই দিবা, দাওয়াত না, এবার যে কাজটা করবা ফা আলিমহুম, তাদেরকে জানাইয়ে দিবা আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দিবা প্রতিদিন এবং রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পাঁচ বার সলাত ফরজ করে দিয়েছেন। পাঁচবার সলাত ফরজ করে দিছেন, এটা কি করবা? জানাই দিবা, দাওয়াত দিতে বলে নাই। যেন সলাতের দাওয়াত হয় না, সলাতের এলেম। কারণ যে আল্লাহর উপরে বিশুদ্ধভাবে ইমান আনছে, সে এবার খুঁজতে থাকবে যে আমার আল্লাহ আমার থেকে কি চান, আমার ওই আল্লাহর জন্য আমার কি করা দরকার, সে খুঁজবে। এবার আগে আমি খুঁজবো তাকে, কিন্তু ইমান আনার পরে সে খুঁজবে আমাকে। কথা বোঝা আসছে? ইমান আনার আগে আমি খুঁজবো তাকে দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার পরে যখন সে ইমান এনে ফেলবে, এবার তার ইমানেই আমারে খুঁজবে খালি, যে আমি যে ইমান আনলাম, যে আল্লাহর উপরে ইমান আনলাম, ওই আল্লাহ আমার কাছে কি চান, ওই আল্লাহর প্রতি আমার হক কি, আমার অধিকার কি, আল্লাহ আমাকে কি করতে চান, আল্লাহ আমাকে কেন বানাইছেন, সে আল্লাহর সন্ধান পাই গেছে, আল্লাহকে চিনে গেছে। এখন এবার সে সলাত খুঁজবে, জাকাত খুঁজবে, সিয়াম খুঁজবে, হজ খুঁজবে। তখন আলিম হুম, তাকে এলেম দাও, তাকে জানাই দাও, তাকে বুঝাই দাও। এই জন্য দাওয়াতের বিষয়বস্তু হবে ইমান। ইমানটা মানুষের বিশুদ্ধ করতে হবে। বাংলাদেশে আমাদের দেশে ইমানের কোনো খবর নাই, আমল নিয়ে মারামারি করে।
আমল নিয়ে ঝগড়া করে, যত জায়গায় দেখবেন ঝগড়া দাঁটি মারামারি মুসলমানের মধ্যে শুধু আমল নিয়ে, ইমান নিয়ে কোনো জায়গায় মারামারি হয়েছে, ঝগড়া দাঁটি হয়েছে, সমস্যা হয়েছে এটা শোনা যায় না। ইমানের খবরে নাই, ইমানের দরকারে নাই। শয়তান সুন্দর করে আমাদেরকে আমলের মেহনতে লাগাই দি, শয়তান নাকে তেল দি ঘুমায়। এবার তোরা খালি আমল করতে থাক, আমলের বস্তা বস্তায় বস্তায় টাকে টাকে আমল ভর্তি কর, কারণ ইবলিস জানে যত আমল করবা ইমান না থাকলে কাজে আসবে না। তো এরা আমল করলে ইবলিসের অসুবিধা কি? আমল করতে থাক, কিন্তু তোমাদের ইমানের কোনো খবর নিও না, ইমান আছে কি নাই এটার খবর নেওয়ার দরকার নাই। আমাদের সমাজের অবস্থা এরকম, ঠিক ইমানের ব্যাপারে কারো কোনো খবর নাই, ইমানের কোনো পড়ালেখা নাই, ইমানের কোনো আলোচনা নাই, ইমানের কোনো মজলিস নাই, শুধু আমল আর আমল, আমল আর আমল। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, ইমানটা ধরে রাখতে হবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটার সর্বশেষ কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাওহীদের উপরে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জীবনের প্রথম দিকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ছিল, কিন্তু শেষ ভাগে গিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নাই, এই লোক জান্নাত পাবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা, ইমানটা, তাওহীদটা মৃত্যু পর্যন্ত থাকতে হবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে, তার কাছে এলেম আছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের আর কোনো মাবুদ নাই। এই এলেম সহকারে যেই লোকটা মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে মৃত্যু পর্যন্ত ঈমান ধরে রাখা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শুধু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এতটুকু হইলে জান্নাত পাওয়া যাবে না। রাব্বুনাল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে, ঈমান আনার পরে, সুম্মা ইসতাকামু, এই রাব্বুনাল্লাহর উপরে মৃত্যু পর্যন্ত ইসতিকামত থাকতে হবে, মৃত্যু পর্যন্ত এই কালেমার উপরে, তাওহীদের উপরে, ঈমানের উপরে ইসতিকামত থাকতে পারলে মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। মানে মৃত্যুকালে ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা মৃত্যু পর্যন্ত, তাওহীদটা মৃত্যু পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার রবের ইবাদত করেন মৃত্যু আসা পর্যন্ত। এই মৃত্যু আসা পর্যন্ত ঈমান ধরে রাখা আমার আপনার মূল কাজ। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে আমার ইমানটা আছে কি না, ইমানটা ধরে রাখতে পারছি কি না। যেমন একজন ডায়াবেটিস রুগী সবসময় গতিবিধি লক্ষ্য রাখে, আমার সুগার বেড়ে যাইতেছে না কমে যাইতেছে। একজন প্রেশারের রুগী খেয়াল রাখে সবসময়, আমার প্রেশার বাড়তেছে না কমতেছে, দুদিন যায় সারে না প্রেশার মাপায়, খোঁজ খবর রাখে, সুগার মাপে, খেয়াল রাখে। একজন ইমানদার, তিনি সবসময় ইমানের দিকে নজর রাখবেন, তার ইমানটা বাড়তেছে না কমতেছে। যদি ইমানের ব্যাপারে খবর না রাখে তো ইমান ভেঙে যায়, এই খবর না রাখলেও ইমান ভেঙে যায়। এটাও কিন্তু একটা ইমান ভঙ্গের কারণ, আল ইরাজ ওয়ান দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, মানে আল্লাহর দিন থেকে লোকটা এমন বিমুখ, তার দিন ইমানের কোনো ক্ষুধা লাগে না, তার ইমানের ক্ষুধা লাগে না। যদি আপনার শরীরে কোনো ক্ষুধা না লাগে, এক সপ্তাহ কিছু খান নাই, কোনো ক্ষুধা লাগে না, তাহলে ধরে নিতে হবে আপনি কি অসুস্থ, আপনার শরীর অসুস্থ, এই জন্য ক্ষুধা লাগে না। তো ইমানেরও একটা ক্ষুধা লাগবে, এখন ইমানের কোনো ক্ষুধা লাগে না।
সেই লোক ইমানের খোরাক হইল এলেম আর আমল, ইমানের খোরাক ইমানের খাবার হইল এলেম আর আমল। এখন এলমের প্রতি কোনো তার আগ্রহ নেই, আমলের প্রতি তার কোনো আগ্রহ নেই, বুঝতে হবে তার ইমান অসুস্থ হয়ে গেছে, ইমান ঠিক নেই। ইমান যদি ফজরের সময় ঘুম থেকে জাগাইতে না পারে, এমন দুর্বল ইমান যেই ইমানে ফজরের সলাতের আমাকে তুলতে পারে না, বুঝতে হবে আমার ইমানের ভিতরে মুনাফেকে ঢুকে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সারা দুনিয়া মিথ্যা হইতে পারে, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসকালুস সলাতে আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর, মুনাফিকের কাছে সবচাইতে কঠিন ভারী সলাত এশার সলাত আর ফজরের সলাত, এই দুই সলাতে মুনাফেক জামাতে হাজির হইতে পারে না। তাহলে আমি যদি ফজরের জামাতে শরিক হইতে পারি না, তো বুঝতে হবে আমার ইমান অসুস্থ, আমার ইমানের ভিতরে নেফাক মুনাফেকে ঢুকে গেছে। ঠিক এইভাবে প্রতিনিয়ত আমার ইমানের গতিবিধি আমাকে লক্ষ্য রাখতে হবে, যে আমার ইমান বাড়তেছে নাকি কমতেছে, না ইমান নাই নিয়ে মরিয়ে গেছে, এই খবরও রাখতে হবে। অনেকের ইমান নাই, খবরে না ইমান আছে কি নেই, ইমান অনেক আগে মারাই গেছে, ইমান অনেক আগে চলে গেছে, কিন্তু সে খবরে রাখে নাই তার ভিতরে ইমান আছে কি নেই। এই জন্য ইমানের সবসময় কি করতে হবে, খোঁজ খবর রাখতে হবে মৃত্যু পর্যন্ত। তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এগুলা হলো যে আমার ইমান কোনো কারণে ভেঙে যাচ্ছে কি না, চলে যাচ্ছে কি না, এইরকম শতাধিক কারণ আছে ইমান ভেঙে যাওয়ার, শতাধিক একশোর উপরে কারণ আছে। অনেক আহলুল আলেমেরা শতাধিক কারণ বর্ণনা করছেন ইমান ভঙ্গের, তবে আহলুল আলেমেরা গবেষণা করে দেখেছেন দশটা এমন প্রধান কারণ আছে, গুরুত্বপূর্ণ কারণ আছে, যেই কারণগুলো ওই একশোটা বা তার উপরে যত কারণ আছে সবগুলোর গোড়া মূল পয়েন্ট এই দশ জায়গায়। মানে এই দশটা পয়েন্ট শিখলে, দশটা পয়েন্ট মুখস্থ করলে বোঝা যাবে যে আমার ইমান ভেঙে যাচ্ছে কিনা। মানে যতগুলো কারণ আছে সবগুলো কারণ এই দশটার সাথে সম্পৃক্ত আছে। এই জন্য কোনো কোনো আহলুল এলেম ইমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের প্রধানত দশটি কারণ বর্ণনা করেছেন। ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ, তিনি বর্ণনা করেছেন যে নাওয়াকিদুল ইমান আশারা, দশটা তিনি প্রধান কারণ বর্ণনা করেছেন। এবং এটার উপরে শাইখ বিন বাজ রাহেমাহুল্লাহ, শাইখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ, শাইখ সালে আল ফাউজান হাফেজাহুল্লাহ, আরও অসংখ্য আহলুল এলেম এই ইসলাম ইমান ভঙ্গের উপরে বড় বড় কিতাব রচনা করেছেন, বই লিখেছেন। এই জন্য অথচ আমাদের দেশে দেখবেন কোনো মাদ্রাসায় কোনো স্কুলে কোনো জায়গায় ইমান ভঙ্গের কারণের কোনো পড়ালেখা নেই। ইসলাম ভঙ্গের কারণ, অজুভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, সব বইতে পাওয়া যায়, কিন্তু ইমান ভঙ্গের কারণ পাওয়া যায় না। তো যেই লোক অজু করা শিখছে অজু ভাঙ্গা শিখে নেই, এই লোক জীবনে একবার অজু করলে আর কোনোদিন ভাঙ্গার সম্ভাবনা নাই। এই জন্য যেই লোক ইমান আনা শিখছে ইমান ভঙ্গের কারণ শিখে নাই, এই লোকেরও ইমান আনার পরে আর কোনোদিন ভাঙ্গার সম্ভাবনা নাই, এ ভাঙ্গি গেছে বলতেই পারবে না, কারণ সে জানেই না যে ইমান আবার ভাঙ্গে, ইমান আবার চলে যায়। এই জন্য আমাদেরকে এই বিষয়টার উপরে লেখাপড়া করা, জানা, এলেম হাসিল করা জরুরি বিষয়, এটা ইমানই পড়ালেখা।